বাংলা নববর্ষে আমরা যারা গান বাজনা করে থাকি, আমরা কিন্তু সবাই বিভিন্ন আর্টিস্টদের, আমরা সঙ্গীত শিল্পীদের আমরা ট্রিবিউট দিয়ে থাকি। তার মধ্যে কিন্তু আমরা বোধহয় আজকে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আজকে ট্রিবিউট দিয়েছে শ্রদ্ধেয় রূপম ইসলাম স্যারকে, ট্রিবিউট দিয়েছে আমাদের সবার প্রিয়, সবার প্রিয় অনিন্দ্য দাকে ট্রিবিউট দিয়েছে। তারপরেও বোধহয় কিছু না কিছু ট্রিবিউট থাকবেই, সেটা আমি বিশ্বাস করি। বাংলা গান মানেই যদি কেউ ভেবে থাকে যে কোনো একটা পার্টিকুলার জনার, মানে সেটাকে কিন্তু আমি নস্যাৎ করে দিই প্রতি মুহূর্তে। বাংলা রকও একটা জনার, বাংলা গানের বাংলা রকও কিন্তু, বাংলা রক দিয়েও কিন্তু বাংলা নববর্ষকে আমরা সেলিব্রেট করতে পারি, আমরা অনেকভাবে আমরা করতে পারি। অনেকেই করে না, ইন্ডিপেন্ডেন্ট করছে, বা আমরা যারা সবাই একসাথে কাজ করছি সবাই করছে, প্রচুর প্রচুর হাজার হাজার লোকেরা আজকের এই দিনগুলো, আজকের এই দিন বিভিন্ন রকম ভাবে সেলিব্রেট করছে। আমার লেখা বোধহয় প্রথম, মানে যেটা রিলিজ হয়েছে, গান তো প্রচুরই লেখা আছে, একটি গান যেটা আমার মনের সাথে মানে প্রচন্ড রকম ভাবে গেঁথে আছে, প্লাস আমাদের ত্রিপুরা রাজ্যের অনেকেই গানটি জানেন, আপনারা শুনেছেন, তো এই গানটি দিয়ে শুরু করব। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, একটি ব্যতিক্রমী প্রয়াস ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল নিয়েছে। আমি চাই সেটা শুধু প্রয়াস হয়ে, মানে একটি বছরের প্রয়াস হয়ে না থাকুক, সেটা যাতে আমরা সবাই মিলে কন্টিনিউ করতে পারি। আমরা গান দিয়ে শুরু করব। পৃথিবীর দিকে হাত বাড়াই, চেনা জানা গান অজানা লাগছে তাই, পারিজাত তোকে দেখবো ভাবছি আবার, ইচ্ছে করেই মুছে দি অন্ধকার, সামনে দাঁড়াই যদি ছায়া হবি আর আমি তোর ছায়া ফেলে দেয় স্বপ্নের দিকে, লিখে ফেলতে হবে যে আমিও আছি তোর সাথে, রাত্রিরা বুঝিয়ে দেয় আদরে আবদারে, হতে যদি চাস সে পারিজাত আমার, দিন রাত ভাবিস কথা জানিস কা, শুধু তুই 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 শুধু তুই। এক নতুন পৃথিবীর দিকে হাত বাড়াই, কত চেনা মুখ অচেনা লাগছে তাই, অর্থেরা হারায় অর্থ অজ্ঞতায়, আঁকড়ে থাকি ফেলে আসা ইশারায়, আঁকবি আবার যদি
আমার মনে জল ছবি সেই ছবি খুঁজে পায় তোর ঠিকানায় রেখে দিতে হবে যে সেই ছবি তোর কাছে রাত্রিরা রং ধরে আদরে আবদারে হতে যদি চাস সেই পারিতামা দিন রাত ভাবি কথা জানিস তা শুধু তুই 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 আপনারা তো সকাল থেকেই গান শুনছেন ইন্ডিপেন্ডেন্টের পর্দায় সকাল থেকেই দেখছেন আমাদের একজন খুব পরিচিত একদম কাছের প্রাণের মানুষ সঞ্চালনায় জড়িত যেহেতু নতুন বছর এসছে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে কিছু নতুন নতুন কাজ করব আর নতুন কাজটা কিন্তু কথাই আছে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম ঘর থেকেই শুরু করতে হবে আমি অর্ণব চক্রবর্তী গান গাইলাম ইন্ডিপেন্ডেন্ট পর্দায় এবার আমি একটু ভূমিকা বদল করতে চাইছি আপনারা যারা বছর ভর ধরে দেখে থাকেন ইন্ডিপেন্ডেন্টের পর্দায় যিনি সঞ্চালকের ভূমিকায় সবসময় আপনাকে আপনাদের ইনফরমেটিভ করে রেখেছে তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় সৈকত তলাপাত্র আজকে কিন্তু মানে এই সেশনে আমি সঞ্চালকের ভূমিকায় আমরা ভূমিকা বদল করলাম আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাইছি না আমাদের সৈকতদার গলায় কিন্তু গান শুনতে হবে আজকে তুমি আমাদের গায়ক অর্ণব অর্ণব তুমি কি চাইছো আর ইন্ডিপেন্ডেন্ট কেউ না দেখো কোনোদিন আমি চাইছি তোমার হিডেন ট্যালেন্ট যেটা আছে যে তুমি যে গানটা একচুয়ালি তোমার গানের প্রতি যে ভালোবাসা সাংবাদিকতার পাশাপাশি তোমার গানের প্রতি যে ভালোবাসা সেটা একটু সারা দেশ দেখুক সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখুক আর অবশ্যই আমাদের পর্বত দুহিতা রাজ্য ত্রিপুরা তো দেখবেই প্রেম নিয়ে এক লাইন দু লাইন হতে পারে ম্যাক্সিমাম তুমি যেখানে সেখানে প্রেম থাকবে না সেটা হয় কে প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি শুরু হলো কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া শুরু হলো কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি তুমি না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি চলেও না নতুন বছর তোমার এই মিষ্টতায় কাটবে তোমার যে এই ভালোবাসার নিদর্শন তোমার যে ভালোবাসার নিদর্শন এবং প্রদর্শন দুটোই আমাদের মন ছুঁয়ে গেছে অনেক 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 ধন্যবাদ তোমাকে ধন্যবাদ জানাবো আমরা সবাই মিলে না থাক আচ্ছা আমার বেশুরও মনে হয়েছে আমাদের গুণী দর্শকদের আমি জানি
আমি শেষ গানে যাব, ইন্ডিপেন্ডেন্ট শেষ গানে যাবে, অর্ণব শেষ গানে যাবে, একেবারে অর্ণব সব শেষের গান যেটা হচ্ছে, আমি চাই বা আমরা চাই সব জায়গায় ভালোবাসা থাকুক, সব জায়গায় ভালোবাসা বজায় থাকুক। তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসাটাই প্রধান মুখ্য ব্যাপার। কিন্তু যেহেতু প্রথম দুটো গান একটা আমরা ট্রিবিউট দিয়েছিলাম, মানে বাংলা গানের আমাদের যারা মহারাজা ওদের আমরা ট্রিবিউট দিয়েছিলাম, আরেকজন মহারাজা আছে ওনার নাম শ্রদ্ধেয় অঞ্জন দত্ত মহোদয়, ওনাকেও আমরা ট্রিবিউট জানাচ্ছি বাংলা নববর্ষে, যাদের হাত ধরে বাংলা প্রগতিশীল সঙ্গীতের যাত্রা শুরু হয়েছিল তাদের মধ্যে উনি অন্যতম। আমরা শুরু করব, কিন্তু এর আগের গানের সঙ্গে এটার একটি একটু ফ্ল্যাকচুয়েশন আছে, সেটা হচ্ছে সবাই কেন ভালোবাসার গান গাইবে, ভালোবাসার গান ছাড়াও কিন্তু গান হয়, এই গানটা এটারই গান, এই উদ্দেশ্যের গান সবাই শুনবো সবাই মিলে। সবাই কেন গাইতেই গেলে প্রেমের গান গায়, ঘুরে ফিরে ভালোবাসার কথা চাই, আমি অন্য কিছু গাইব বলে তোমার কাছে এসে আমি সবাইকে বল সবাই হয়ে যায়। আবার গাই, সবাই কেন গাইতেই গেলে প্রেমের গান গায়, ঘুরে ফিরে ভালোবাসার কথা চাই, আমি অন্য কিছু গাইব বলে তোমার কাছে এসে আমি সবাইকে বল সবাই হয়ে যাই। সবাই আগলে রাখে তাদের শরীরের ভেতরে ভালোবাসার সত্যি কথা চাই, আমি অন্য কিছু করব বলে তোমার কাছে এসে সবাইকে বল সবাই হয়ে যাই। তাই সবার মতো লিখছি আরো একটা প্রেমের গান, সবার মতো তোমাকেই চাই, বলছে তোমায় একই কথা গীত বিতান, আমি অন্য কিছু নই আমি সবাই। আমি যতই হাজার অন্য রঙে আঁকি আকাশে তো নীলি থেকে যায়, আমার সাদা কালো শহর সে তো সাদা কালোই থাকে, আমি যতই রঙের নিয়ম জ্বালাই, কত হাজার হাজার শরীর আমায় রোজ ছুঁয়ে যাচ্ছে, তাদের গন্ধ আমার নাকে মুখে গায়, নিয়ে চলছি আমি তাদের লজ্জা আমার দু চোখে, আমায় নিয়ে চলছে যে সবাই। তাই সবার মতো উঠতে হবে আমাকেও কাঁধে, হয়ে যেতে হবে একই গঙ্গায়, আমি অন্য কারো হাতের ভেতর এক মুঠো চাই, আমি অন্য কিছু নই আমি সবাই। সবাই কেন গাইতেই গেলে প্রেমের গান গায়, ঘুরে ফিরে ভালোবাসার কথা চাই, আমি অন্য কিছু গাইব বলে তোমার কাছে এসে আমি সবাইকে বল সবাই হয়ে যাই, আমি সবাইকে বল সবাই হয়ে যাই, আমি সবাইকে বল সবাই হয়ে যাই।